এখন যে কালুখালি এলাকার যে ব্রিজ সংস্কারের কাজ চলছে আর এই ব্রিজ সংস্কারের জন্য যে সড়ক ও জনপদের অধীনে নির্মাণাধীন যে ডাইভারশন রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডাইভারশন রোডটি অপরিকল্পিত হওয়ার কারণে এখানে সবচেয়ে ব্যস্ততম যে রাস্তা রাজবাড়ি পাংশার যাওয়ার যে রাস্তা এই রাস্তায় কিন্তু ये आम्रा देखे जे अपरिकल्पित डाइवर्जन कारण किन्तु ये ट्रक दीर्घक्षण प्राय एक घंटा जबत किन्तु एखाने पड़े आछे एवं एखाने पुलिशेर लोक रयेछे जारा ये गाड़ीटी उठानोर जोन्नो क्यान आछे से गाड़ीटी उठानोर चेष्टा करतेछे আর এখানকার যে কর্তব্যরত যে পুলিশ কর্মকর্তা রয়েছে সে জানিয়েছে যে প্রতিদিনই এখানে দুই একটি করে ট্রাক আটকে যায় এই যে ডাইভারশন রোড এই ডাইভারশন রোডটি একটু উঁচু হলে তারা যেটা জানিয়েছে যে ডাইভারশন রোডটি উঁচু হলে কিন্তু আর তাদের কোনো সমস্যা হতো না এখানে যে যাতায়াত করছে যে অসংখ্য লোকজন এই অসংখ্য লোকজনের কিন্তু চরম দুর্ভোগ হচ্ছে এই সড়ক ও জনপথের অধীনে এই অপরিকল্পিত ডাইভারশন রোডের কারণে আপনারা দেখছেন যে একটি ট্রাক এখানে আটকে আছে আর উঠতে পারছে না পাশাপাশি আরেকটি ট্রাক দেখছেন এই ট্রাকও কিন্তু আটকে আছে উঠতে পারছে না আর এই দুটি ট্রাকের কারণে লেগে থাকা জ্যামের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রাক বা যানবাহন দূরপাল্লার যে পণ্যবাহী ট্রাক এগুলো কিন্তু পারে অপেক্ষা দাঁড়িয়ে আছে আর কিছু ভ্যান চালক মানুষ পথচারীও কিন্তু এখানে রয়েছে তাদের দাবি ছিল যেটি অপরিকল্পিত সড়ক ও জনপথের যে ঠিকাদার কাজ করছে তার অপরিকল্পিত যে এটি ডাইভারশন রোডটি সেটি আরও উঁচু করলে এটি সমস্যা হতো না তো অনেক কষ্টে উঠে গেছে এই ট্রাকটি উঠে গেছে এই ট্রাকটি চলে গেছে আপনারা দেখছেন এই ট্রাকটি চলে যাওয়ার পর কিন্তু এই জায়গাটি অনেক ফাঁকা হয়ে আছে পুলিশ কর্মকর্তা কিন্তু এখানে নিযুক্ত পুলিশ কর্মকর্তা এখানে সেই বিষয়টি কিন্তু আমাদের যেটি জানিয়েছিলেন যে শুধু এই অপরিকল্পিত একটি ডাইভারশন রোডের কারণে কিন্তু এই হচ্ছে তো একজন স্থানীয় বাসিন্দার সাথে আমি কথা বলবো ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখানে যে রাস্তাটি মানে হয়েছে এটা এখানে যে জ্যাম দেখতে পাচ্ছেন এর কারণ কি আসলে মনে করেন গাড়ি আটকে গেছিল কি আটকে গেছিল স্থানীয় বাসিন্দার সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে এই ডাইভারশনটি আরেকটু উঁচা হলে হয়তো এই সমস্যাগুলো হতো না দেখছেন যে যানবাহনগুলো আসছে এই যানবাহনগুলো চলছে এই পাশ দিয়ে চলছে এই দর্শক আপনারা দেখছেন যে প্রায় অনেক পণ্য নিয়ে কিন্তু ট্রাক পারাবার হচ্ছে অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি মৌসুরগিনী অ্যাম্বুলেন্স যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখছি যে 16 নামে একটি কার্গো ছোট সেটি কিন্তু পার হচ্ছে তাদের পার হতে খুবই বেগ পেতে হচ্ছে দর্শক আমরা দেখছিলাম যে কালুখালি সড়ক ও জনপথের অধীনে নির্মাণাধীন ডাইভারশন রোড থেকে এবং ব্রিজের কাজ চলছে সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি ধন্যবাদ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ